টাং খুলতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের, বেরিয়ে এলো কারি কারি টাকা। রাজ্যের স্পেশাল টাস্কফোর্সের অভিযান, মাদক পাচারের টাকা উদ্ধার করতে গিয়ে রীতিমতো চোখ কপালে এসটিএফ আধিকারিকদের। জানা গিয়েছে শুক্রবার রাতে শহরের দুই প্রান্তে এসটিএফ এর আইসি বিশ্বাসরায় সরকারের নেতৃত্বে দুটি পৃথক অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্স। প্রথম অভিযানটি শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের আশরাফ নগরের ইসকন মন্দিরের রোডের বাড়িতে চালানো হয়, আর দ্বিতীয়টি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে। অভিযোগ, মুর্শিদাবাদের 3 জন যুবক ইসকন মন্দির রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে মাদক পাচার ও বিক্রির ব্যবসা জাকিয়ে বসেছিল। খবর পাওয়া মাত্রই এদিন রাতে অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা, কিন্তু অভিযানের আগেই কোনোক্রমে খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত দুই পাচারকারী। এরপর ওই বাড়িতে তল্লাশি চালালে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়, পাশাপাশি উদ্ধার হয় একটি টাকার গণার মেশিন। মেশিনটি উদ্ধার হতে সন্দেহ হয় এসটিএফ আধিকারিকদের। এরপর ওই বাড়িতে চিউরির তল্লাশি চালালে বাড়িতে একটি পরিত্যক্ত ঘর থেকে চোখে পড়ে আধিকারিকদের। সেই ঘরের একটি ভাঙা খাটের নিচ থেকে উদ্ধার হয় একটি টাং ভর্তি টাকা, টাকার অঙ্ক 17,25,000। বিগত কয়েক মাস ধরেই মুর্শিদাবাদের যুবকরা লালগোলা থেকে উন্নত মানের ব্রাউন সুগার এনে ইস্কন মন্দিরের রোডে সাপ্লাই দিত, আর মাদক বিক্রি করায় সেই টাকা যেত কেউ বুঝতে বা খুঁজে পেত না, সেজন্য মাটির মধ্যে বাক্সবন্দি করে পুঁতে রাখত। টাকা ও মাদক উদ্ধার হলে অভিযুক্তদের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে এসটিএফ। অন্যদিকে এদিন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে অভিযান চালায় এসটিএফ। অভিযানে সোনু কুমার এবং সঞ্জয় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনেই হরিয়ানার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 52টি সিম, 1,50,000 টাকা এবং বেশ কিছু মোবাইল। ধৃতরা গুয়াহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে একটি 4-চাকা গাড়িও। অভিযোগ, ধৃতরা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। উপভোক্তাদের ফোন করে এটিএম কার্ডের নম্বর হাতিয়ে টাকা লুট করত। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।